অমিত শাহজি আজকে উত্তরবঙ্গের মিটিংয়ে বলেছে মমতার বাধা কাটিয়ে আমি এইমস করব, নরেন্দ্র মোদী এইমস করবে, মানুষকে বাইরে যেতে হবে না, মমতার বাধা কাটিয়ে রাজ্যের জমি লাগবে না, কেন্দ্র সরকারের জমিতে নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গে এইমস করবে। তাই মানুষ উৎসবের মতো নেমেছে এবং এই ঝড়ে পিসি ভাইপো বুয়া ভাতিজার সুপড়া সাপ। বিজেপি এসে বলছে মোদীর গ্যারান্টি, মোদি গ্যারান্টি দিয়েছিল আজ থেকে 10 বছর আগে আপনাদের 15 লাখ টাকা দেবে, আপনারা পেয়েছেন। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে। বলেছিল জিএসটি করে দেশকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করব, হয়েছে। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, হয়েছে হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি স্বাস্থ্যসাথী দেবো, পাচ্ছেন কিনা? বিনামূল্যের রেশন পাচ্ছেন কিনা? কন্যাশ্রী পাচ্ছেন কিনা? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? পাচ্ছে তো? তাহলে কার গ্যারেন্টিতে বৈষ্ণব নগরের ভাইরা বিশ্বাস করবে? দিদির গ্যারেন্টি না মোদীর গ্যারেন্টি? দিদির গ্যারেন্টি না মোদীর গ্যারেন্টি? কার গ্যারেন্টি? দূরের মোদী না পাশের দিদি? তৃণমূল না বিজেপি? বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কিচ্ছু জানে না, পিছনে কি লেখা আছে বাংলায় 1 লাইন পড়তে পারবে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলা বুঝতে পারে না, বাংলায় কথা বলতে জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, বলতে জানে না। আপনার নামে বলছে, আপনার নামে বলছে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত, নির্লজ্জ পুলিশ মন্ত্রী। আজকে প্রধান বিচারপতির বেঞ্চের যে কমেন্ট, এরপরে যদি লাজ লজ্জা থাকে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত। জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না? বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে, লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি? নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন, কত লোকের বিনিময়ে কত কি করেছ? যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, তার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই 2 দিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া, একদিন মনে রাখবি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে।